110 থেকে 15 দিনের মধ্যে আমাদের ধান পেকে গেছে। ধান কাটে আমরা রবি শস্য করব, সেটা আমরা অগ্রিম করতে পারতেছি। নাটোর সদর উপজেলার কামারদিয়ার বিলে আমন মৌসুমের ধান চাষাবাদ করছেন চাষিরা। তবে বিলের অধিকাংশ জমির ধান এখনও কাঁচা থাকলেও কিছু জমির ফসল ঘরে তুলতে শুরু করেছেন চাষিরা। সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট B103, B90, B87 ও B75 নামের 4টি নতুন জাতের ধান উদ্ভাবন করেছে। জেলার 50 জন কৃষকের 100 বিঘা জমিতে এই ধানগুলো আবাদ করা হয়। আমন মৌসুমে অন্য চাষিদের আবাদ করা ধান উঠতে আরও 15-20 দিন সময় লাগলেও নতুন উদ্ভাবিত ধান ঘরে তোলার উপযোগী হয়ে গেছে। প্রতি বিঘায় আমন ধান 10-12 মন উৎপাদন হলেও এই জাতগুলোর ধান উৎপাদন হয় 18-20 মন। কম সময়ে বেশি ফলন পাওয়ায় খুশি কৃষকরা। আগামীতে নতুন জাতের ধানের চাষের আশা তাদের। উজ্জ্বলতার জন্য সেরা সাবান এখন মাত্র 55 টাকায়। যে বীজগুলা দিয়েছে এই বীজগুলা আমরা 110-15 দিনের মধ্যে আমাদের ধান পেকে গেছে। আগুন পাকাচ্ছে বা সব আবাদি করা হচ্ছে। ধান কাটে আমরা রবি শস্য করব, কেউ পেঁয়াজ করব, কেউ রসুন করব। কাটার পরে রবি শস্য যেটাই করি না কেন, সেটা আমরা অগ্রিম করতে পারতেছি। কৃষি বিভাগ বলছে জেলায় কম আয়ুকালের এই 4টি জাতের ধান আবাদ সম্ভব হলে অতিরিক্ত 81 কোটি টাকার শীতকালীন সবজি বা চৈতালি ফসল উৎপাদন সম্ভব। আর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পুরো জেলায় নতুন জাতের ধানের চাষাবাদ ছড়িয়ে দিতে সব রকম ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। এই জাতগুলো হচ্ছে স্বল্পমেয়াদকাল সম্পন্ন অথবা এর জীবনকাল খুবই কম, উচ্চ ফলনশীল। এই জাতগুলো হচ্ছে রোগ প্রতিরোধী। এর মাধ্যমে আমরা বিঘায় প্রায় 25 মনের মতো আমরা ফলন পাবো। আমরা মাঠে এটা দেখেছি এবং নাটোরের জন্য এটি আমাদের জন্য আনন্দের একটা বিষয়। আগামী 5 বছরের মধ্যে কৃষকদের মাঝে এই জাতের ধান জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করেন উদ্ভাবন সংশ্লিষ্টরা। ফুড সিকিউরিটি নিশ্চিত করবার জন্য যে আমাদের উদ্যোগ, সে উদ্যোগ কিন্তু আমাদের, এক হলো আমরা জাত উদ্ভাবন করব এবং এই জাতগুলা 3-5 বছরের মধ্যে আমরা কৃষকের মধ্যে সর্বোচ্চ যে অ্যাডাপশন বলে সে অ্যাডাপশনে আমরা নিয়ে আসবো। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নাটোরে 75,740 হেক্টর জমিতে আমন মৌসুমের ধানের আবাদ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর।